হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়েছো সোনার মুখে কারণ ওই দাদু ভাইকে পেয়েছে দাদু ভাইকে সে কিছুতেই ছাড়ে না যেইখানে যাবে সেইখানে দাদুর সাথে যাবে মানে বললাম না বাথরুমের সামনে বাথরুমে গেলেও বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকবে আর বাথরুমের দরজা ধাক্কাতে থাকবে আর কাঁদতে থাকবে ও বাথরুমে যাবে দাদুর সাথে মানে এত তাই বাবাকে ইয়ে করে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বাবা যেইখানে যাচ্ছে পাছে পাছে সেইখানেই যাচ্ছে মানে যদি বাজারে যায় না বাবা তাহলে কিভাবে যে লুকিয়ে ওকে রেখে যাবে সেটাই মানে বুঝে উঠতে পারে না তো যাই হোক আজকের আমি কিন্তু তোতাকে ছাড়তে যাইনি মা আর বাবা গেছে দেখতেই পেলে তোমরা ওরা কিন্তু তোতাকে ছাড়তে যাচ্ছিল সকালবেলা স্কুলে আর তারপরে দেখো আমি ঘরে চা বানাচ্ছিলাম চা রেডি করছিলাম তো এসে মা চাটা খেয়ে নিল আজকের ফার্স্ট টাইম আমি বাবার সাথে কিন্তু বাজারে যাচ্ছি এর আগে কিন্তু কোনোদিনও শ্বশুরমাসের সাথে আমি বাজারে যাইনি আজকের প্রথম আমি যাচ্ছিলাম বাজারে তো বাবা বলছে চলো আমিও যাব আর মায়ের একটা আবদার ছিল এখানে বড় বড় না কাতলা মাছ পাওয়া যায় কুড়ি কিলো পনেরো কিলো এইরকম ওয়েটের তো মা বলছিল আমাদের ওইদিকে তো পাওয়া যায় না তো তুই আমার জন্য ওই বড় সাইজের মাছগুলো আনবি যেটুকু পারিস মানে মতো খাওয়ার জন্য আসবি তো আমি গেলাম বাজারে বাবা বাবা বলছে তুমি চলো আমিও যাচ্ছি তো কিন্তু আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি তাই জন্য আমি ভিডিও তো করেছি কিন্তু পেছন থেকে করেছি পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমি একদম বেরিয়ে পড়েছি বাজারে আর দেখো আমি মাছ নিতে চলে এসছি তো আজকের না ওই মাছটা একটু কমই উঠেছিল দুটোর দোকানে উঠেছে একটা দোকানে বিক্রি হয়ে গেছে আর একটা দোকানে ছিল তো সামনের প্রশ্নটা মানে সামনের দিকটা পেটি টিটি সব বিক্রি হয়ে গেছে লেজার দিকটা একটু ছিল তো সেই রকম বড় কিন্তু এখানটাতে বোঝা যাচ্ছে না তো এই মাছের যে আঁচ না সেগুলো আমি তোমাদের দেখাবো তাহলে বুঝতে পারবে মাছটা কত বড় ছিল প্রায় পনেরো ষোলো কিলো মাছ হবে ওইটা কিন্তু আর মাথাটা জানোই তো কাতল মাছের মাথাগুলো কত বড় হয় মাথাগুলোই মনে হয় চার পাঁচ কিলো ওয়েট হবে এত বড় মাথা তো যাই হোক বাবাই দেখো আগে আগে যাচ্ছে আর আমি কিন্তু পিছন পিছন যাচ্ছি আর বাবা আমাকে দেখাচ্ছে এই মাছটা ভালো এই মাছগুলো নিলে ভালো হবে এরকম আমাকে বোঝাচ্ছিল আর দেখাচ্ছিল তো যাই হোক আমরা কিন্তু কিন্তু ওইখান থেকে মাছ নিয়ে নিয়েছি তারপরে চলে এসে এইখানটাতে ভাবলাম কটা চিংড়ি নেবো বাবা বলছে না চিংড়ি নিতে হবে না মাছের মাথা নাও আমাকে মুড়ি ঘন্ট করে খাওয়াবে তো যাই হোক তাই জন্য কিন্তু আমি এক কিলো মাছের মাথাও নিয়ে নিয়েছি আর তারপরে আবার চুনো মাছও নিয়েছি মানে ছোট মাছ যেটাকে একদম চুনো তো সেই মাছগুলোও নিয়েছি সেটা হচ্ছে মোরলা মাছ নিয়েছি সেটাও আমি তোমাদের দেখাবো তো ওটা ওদিক থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে দেখাতে পারিনি তো যাই হোক মাছ টাছ নিয়ে এসে আরো কিছু বাজার ছিল সেইগুলো সমস্ত কিছু করেছি কিছু বিস্কিট টিস্কিটও নেওয়ার ছিল সেইগুলোও নিয়ে নিয়েছি বাবা কিন্তু আগে আছে আমি কিন্তু পেছনে আছি কারণ বাবার সামনে আমার মানে মোবাইল ধরতে একটু মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে তাই জন্য আমি আর ধরতে পারলাম না আমি পেছন পেছন যাচ্ছি আর বাবা কিন্তু আগে আগে যাচ্ছে আর বাবা কিন্তু এসে পুরো বাজার ঘাট এখানে সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে বাবার সব কিছু চেনা হয়ে গেছে তিন কিন্তু বাজার দিয়ে ঘোরাফেরা করে এদিক প্রত্যেক দিন দেখে কোথায় কি আছে মানে আমি যেটুকু ঘুরিনি তার থেকে অনেক বেশি কিন্তু কিন্তু বাবার ঘোরা হয়ে গেছে তো যাই হোক আমি ফাইনালি ঘরে চলে এসেছি আর দেখো আমি কি কি আনলাম আজকের বাজার থেকে তো প্রথমে এনেছি শসা ঝিঙে আর তারপরে মিষ্টি কুমড়ো পুঁইশাক কারণ আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করে মিষ্টি কুমড়ো পুঁইশাক তরকারি রান্না করলে আর কলাও খেতে চেয়েছিল কাঁচকলা তো তাই জন্য কাঁচকলা এনেছি আরও কিন্তু অনেক বাজার এনেছি আর এইখানে কিন্তু সবজির দাম প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে কারণ এইখানে প্রায় পনেরো দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে জানোই তো মানে সবজির গাড়ি এদিকে ওদিকে আসতে ভীষণ প্রবলেম হয় আর এখানে কিন্তু সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে শসা একশো টাকা কেজি ওই যে ঝিঙে একশো টাকা কেজি আর তিনটে কলা নিয়েছে পঁচিশ টাকা আর থোর এনেছি থোরটাও কিন্তু এক একটা মানে কুড়ি টাকা করে মানে প্রচন্ড এখানে জিনিসের দামটা বেড়েছে আর তোমাদের ওইখানে কত দাম হয়েছে কিন্তু অবশ্যই জানাবে বিশেষ করে শোষা ঝিঙে বরবটি সমস্ত কিছু কিন্তু একশো টাকা কেজি একশো টাকা কেজির নিচে কিচ্ছু নেই আর যদি মনে করে একটু মানে টাটকা থেকে একটু হালকা মনে করো একটু লালচে টাইপের হয়েছে সেইটা কিন্তু আশি টাকা কেজি মানে আশি টাকা কেজির নিচে কোনো সবজি বাজারে নেই আর পেঁয়াজ ষাট টাকা কেজি আদা রসুন সমস্ত দাম বেশি রসুন আড়াইশো টাকা কেজি সমস্ত কিছু তো যাই হোক তারপরে দেখো আমি বাজার থেকে চলে এসেছি মা ওই আর তোতা দুজনে মিলে মুড়ি ভিজিয়ে খাচ্ছে আর আমি কিন্তু এই যে দেখো আমার জন্য মুড়ি মেখে রেখেছিল সেইটা কিন্তু সেই মুড়ি মাখাটা কিন্তু আমি এখন খাবো কারণ আমি বাজার থেকে এসেছি আমার ভীষণ খিদে পেয়েছে আর প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বাজার ঘুরতে ঘুরতে এটা ওটা কিনতে কিনতে আর বাবার পেছন পেছন ঘুরেছি ওটা ওটা কিনেছি অনেকটাই লেট হয়ে গেছে আর আমি কিন্তু লঙ্কা খেতে ভীষণ পছন্দ করি কাঁচা লঙ্কা বিশেষ করে মুড়ির সঙ্গে মা আর তেমনভাবে কাঁচা লঙ্কা ওরা ঝাল টাল খুব কম খায় মা বাবা ওরা তো দেয়নি তো আমি বললাম আমাকে একটা লঙ্কা দাও আমি লঙ্কা খাবো কে কে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর দেখতে পাচ্ছ আসগুলো আমি বললাম রাজগুলো আঁশগুলো দেখালে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত বড় বড় আঁশ তো যেমন বড় বড় আঁশ তেমনও কিন্তু মাছটা বড় ছিল ভীষণ বড় মাছ মায়ের আবদার ছিল যে আমাদের ওইদিকে পাওয়া যায় না তো তুই বড় মাছটাই আনবি তাই জন্য আমি কিন্তু বড় মাছটাই এনেছি আজকে মায়ের জন্য তো যাই হোক এদিকে আমি ঘরের সমস্ত কাজ করছিলাম মা কিন্তু সমস্ত জামা কাপড় মশারি বলো বেডশিট বলো সমস্ত কিছু কেচে দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে কারণ বললাম না আমার ছেলে ভীষণ সুসু করে আর সুসু করলে একদম গন্ধ হয়ে যায় ঘুমানো যায় না আর আকাশটা যদিও মেঘলা মেঘলা ছিল তবুও কিন্তু মা সমস্ত কিছু ধুয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর সমস্ত কিছু মেলছে আর এইদিকে আমি রান্নার সমস্ত কিছু কিন্তু জোগাড় করছি দেখতেই পাচ্ছ এই যে তিন রকমের মাছ আনা হয়েছে মাছের মাথা চুনো মাছ আর এই যে দেখো বড় মাছটা আমি ছশো গ্রাম মাছ এনেছিলাম তিনশো টাকা নিয়েছে ছশো গ্রাম মাছের দাম এই বড় মাছগুলো পাঁচশো টাকা কেজি মানে এক এক দিনে এক এক রকম দাম কোনো দিন সাড়ে চারশো কোনো দিন পাঁচশো কোনো দিন ছশোও নেয় মানে মাছের চালান বুঝে তো দামটা হয় তো আজকের আমার কাছ থেকে পাঁচশো টাকা কেজি নিয়েছে মাছটা আর এই যে দেখো মাছের মাথা মাছের মাথার দামটা একটু কম এখানে একশো টাকা কেজি আর হচ্ছে এই চুনো মাছটা নিয়েছে আড়াইশো গ্রামের দাম ষাট টাকা তো যাই হোক এই দেখো আমি মাছটার ঝাল বসিয়ে দিয়েছি ঝাল হবে মানে কালিয়া করব ঝাল তো নয় মানে কাতলা মাছের কালিয়া যেটা হয় সেটা করব একটুখানি পোস্ত একটুখানি কিশমিশ একটু কাজু দিয়ে ভালো করে আমি বেটে আদা রসুন দেব হালকা রসুন দু কোয়ার মতো রসুন বেশি রসুন কিন্তু দিলে এটার টেস্ট থাকবে না তো দু কোয়ার মতো রসুন দেবো একটুখানি পেঁয়াজ সমস্ত কিছু দেখো আমি ভালো করে বেটে কিন্তু মশলাটা ভালো করে কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঘন্ট মাছের মাথা দিয়ে আর এদিকে আমি শাকটা দেখো আলাদা করে রেখেছি শাকটা কিন্তু পরে দেবো আগে থেকে যদি শাকটা দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায় তো একসাথে শাকটা দিলে ভালো লাগে না খেতে তো তাই দেখতেও ভালো লাগে না খেতেও কিন্তু ভালো লাগে না একটু টক হয়ে যায় কারণ সবজিগুলো তো অনেকটা পরে সেদ্ধ হয় আর শাকটা কিন্তু আগে সেদ্ধ হয়ে যায় তাই শাকটা একটু পরে দিলেই কিন্তু সবজিটার টেস্টটা বেড়ে যায় তো যাই হোক দেখো আমি এদিকে সবজিটা করছি আর এদিকে দেখো কাতলা মাছের কালিয়াটা করছি আর বেশি ঝোল নেই তাই নাড়াচাড়াও করা যাবে না মাছটা ভেঙে যেতে পারে তাই জন্য আমি একটু কড়াটা নাড়া নাড়া করে দিচ্ছি আর এই দিকে আছে একটু মাছের পোটা যেটাকে আমি ভাজবো একটু তেতো তেতো টাইপ হবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দিয়ে এটাকে ভাজলে তো এটা রেখেছি পেঁয়াজ দিয়ে ভেজে খাবো বলে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যাচ্ছি বিকেল বেলা আমরা একটুখানি ঘুরতে এখানেই যাচ্ছি আমাদের নর্থ বেঙ্গল যে সায়েন্স সিটিটা আছে সেই সায়েন্স সিটিতে যাবো আজকে একটুখানি ঘুরতে বেশ ভালোই লাগে আর সবাই মিলে একসাথে গেলে একটা ভালো জায়গা আছে তো সেই জন্যই ভাবলাম সবাই মিলে একসাথে গিয়ে একটু ঘোরাফেরা করে আসি আর বুঝতেই পারছো যে আমার ঘরে চারদিক দিয়ে মানে আওয়াজ এদিকে দোকানের আওয়াজ গাড়ির আওয়াজ মানে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে আওয়াজ তো প্লিজ তোমরা একটু আওয়াজটাকে ইগনোর করে চলবে না হলে আমার কিচ্ছু করার নেই দেখতেই পাচ্ছ যে চারোদিকে আমি যেখানেই যাবই আওয়াজ হবে তো দেখো আমরা একদম চলে এসেছি নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে আর এটাকে সায়েন্স সিটি বলে তো যাই হোক প্রথমে টিকিট কেটে নিলাম মানে এক একজনের তিরিশ টাকা করে টিকিট তিনটে টিকিট নব্বই টাকা নিয়েছে আর চললাম এবার ভেতরে অনেক লোকজন আছে চারদিকে লোকজন লোকজন লোকজনের ভিড় বেশ ভালোই লেগেছে ঘোরাঘুরি করতে আর নিজের মানুষেরা পাশে থাকলে ঘোরাঘুরি করলে সত্যি ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ আনন্দের দিন কাটছে আর বেশি কাজকর্ম করতে হচ্ছে না আরামে খাচ্ছি আরামে ঘুরছি মানে আর আরামে আরাম তো যাই হোক চলে এসেছি দেখো সবাই এদিকে ঘোরাঘুরি করছে বেশ ভালো লেগেছে আর ভেতরে কিন্তু অনেক জিনিস আছে প্রচুর জিনিস আছে দেখার মতো আর বেশি আমি টাইম এখানে নেইনি নি একটুখানি ঘোরাঘুরি করেই কিন্তু চলে এসেছি কারণ আমরা সন্ধ্যের টাইমে গেছিলাম তো আর ছটার সময় সেখান থেকে বের করে দেয় বেশি টাইমটাও মানে থাকা যাবে না তো তাই জন্যেই কিন্তু বেশি টাইমটা কিন্তু আমরা থাকতে পারিনি ওই আধা ঘন্টা পনে এক ঘন্টার মতো থেকেই কিন্তু আমরা চলে এসেছি ওই ধরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গেছিলাম আর ওই ছটার সময় ছটার সময় বেরিয়ে পড়েছি তো এই যে দেখো সমস্ত কিছু দেখছে সবাই আর আমার মাম্মাম এখানে কি হয়েছিল জানো তো হারিয়ে গেছিল আমরা একদিকে ঘুরছি ও পেছন থেকে চলে গেছে যে আমাদের দেখতে পাইনি কান্না শুরু তো যাই হোক তারপরে মানে বেশি তো ভিড় নয় হালকা জায়গা আর বাইরেও কোথাও যেতে পারবে না অনেকটা ভেতরে তো তাই জন্য কোনো অসুবিধা হয়নি প্রবলেম হয়নি এতগুলো লোক আছে আমরা তো সমস্ত কিছু দেখছি না ও আমাদের সঙ্গে ছিল আমি এদিকে আবার ভিডিও বানাচ্ছিলাম ও দেখি পেছন পেছন ও ঠাম্মার হাত ধরেছিল কখন ওর ঠাম্মার হাত ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে বুঝতে পারিনি আর এই যে দেখতে এইটা না মানে এত একটাই কিন্তু ভুল দরজা কিন্তু তুমি ঢুকবে মনে হবে দরজা কোন দিকে যাব, কিছু বোঝা যাচ্ছিল না আমি একটুখানি ঢুকেই কিন্তু বেরিয়ে এসেছি আমার কেমন মাথা ঘোরাচ্ছিল তাই জন্য আমি ওটা থেকে বেরিয়ে এসেছি একদম ভালো লাগছিল না মানে কোন দিকে যাব কেমন একটা মাথা ঘুরে না সেরকম হচ্ছিল আর এদিকে দেখো অনেক একুইরিয়াম আছে আর প্রচুর মাছও সংরক্ষণ করে রেখেছে অনেক জিনিস আছে দেখার মতো আর এইটা দেখো থেকে ভালো জিনিস যে ভেতরে দেখা যায় না মানে নিচের টুকু দেখা যায় না শুধু মাথাটা দেখা যায় তো যাই হোক এখানে আমিও গেছিলাম আমার মাম্মামও গেছিল দুজনে তো ভাবে দেখা যায়নি কারণ এটা অনেকটা হাইট ছিল তো মাম্মামের শুধুমাত্র একটুখানি মাথার চুলগুলো দেখা গেছিল তাই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না আর এইখানে দেখো আমার মেয়ে একটা পাতা নিয়ে এসেছে আর এই ছেলেটা আমার মেয়ের পেছনে এমন ভাবে পড়েছে যে আমার মেয়ে যেখানে যাচ্ছে এই পাতাটা নেওয়ার জন্য শুধু ওর সাথে ঝগড়া করছে তো যাই হোক আমার মেয়েও সেরকম ও এনেছে ও কেন দেবে তো ও আর দেয়নি আর বাবা মা দুজনে এই যে ঘেমে অস্থির হয়ে গেছে এতটা গরম ছিল সেই দিনকে দেখতে পাচ্ছ মার অবস্থা আর এই ছেলেটা শুধু বাবার কোলে উঠবে না আমার কোলে আসবে না মার কোলে যাবে শুধু বাবার কোলে উঠবে বলো এখন অতটা হাঁটতে এখন বয়স হয়েছে হয়েছে শরীরটাও ভার তো তো পারে যাই হোক আমরা দেখো দেখো একদম পেরিয়ে পড়েছি আর ঘরে আসার জন্য করে নিয়েছি আমরা তো যাই হোক তারপরে সেখানে আর কিছু খাওয়া হয়নি তেমন ওই ফুচকার দোকান টোকান ছিল তা আমরা ফুচকা কেউ খাইনি মাকে বললাম মাও খাবে না বললো তো যাই হোক সেখানে আর কিছু খাওয়া হয়নি বলে কেকের দোকানে চলে এসেছি এই দেখো আর এইখানে সমস্ত রকম স্ন্যাক্স খাওয়ার পাওয়া যায় দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আইসক্রিমও আছে মা বলছে আমি আইসক্রিম খাবো তো মায়ের জন্য আইসক্রিম নেওয়া হয়েছে বাবা বলছে আমি প্যাটিস খাবো তো বাবার জন্য প্যাটিস নেওয়া হয়েছে আর আমি আর আমার মেয়ে চিলি পনির রোল যেটা আছে সেটা নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগে আমি বাবাকে বললাম তুমি চিলি পনিরটা নাও বলে না আমা আমার জন্য তুমি প্যাটিস নাও তো যাই হোক সবাই বাড়ি চলে এসেছি একদম দেখো ঘরে এসে খেতে শুরু করে দিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য সত্যি বলছি মানে ভীষণ ভালো লাগে কেউ এত আপন করে নিয়েছে আমাকে যে নিজের বোনের মতো নিজের দিদির মতো হয়ে কথা বলে এমন এমন আছে যে আমাকে ফোন নাম্বারও সেন্ড করছে কল করার জন্য তো খুব ভালো লাগছে এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে তো তারপরে দেখো আমি চা বসিয়ে দিয়েছি চাটা একটু খেয়ে নেবো আর মাইন্ডটা ফ্রেশ করে নেবো তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো